ওনারা চিকেন চাপটা নেওয়ার পরে এটাকে আগে পিস পিস করে এটা খুব সুন্দর করে এটা এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এটা আর হচ্ছে ধনিয়া পাতা এটা মানে একটু দেখেন আপনারা এটা একটু জাল মশলা আচার আর কতর মশলা দিলাম এটা মিক্সার মশলা এটা কি মিক্সার মশলা মানে গাইস আপনারা শুধু দেখেন এটা দেখতে কত ভালো লাগতেছে একটু বিট লবণ দিলাম আর সাথে একটু সস ওকে এখন লাড়াচাড়া হবে এখন লাড়াচাড়া হবে বাট এটা সত্যি কথা যেটা আমার কাছে এটা দেখতে খুবই ভালো লাগছে এখানে অনেক সবাই এখানে অনেক স্ট্রিট ফুড আছে ঠিক আছে কিন্তু আশেপাশ থেকে আমার ওনার স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাইয়া কোনটার প্রাইস কত বলেন এগুলা সব 70 টাকা 100 টাকা চিকেন চাপ 100 টাকা কি বলেন তো কোনটা কি এটা গরু এটা খাসি গরু গলে যা খাসি গলে যা মুরগি মুরগি হইছো এটা মুরগির মাংস আর খাসি কোনটা এটা খাসি এটা খাসি এটার প্রাইস কত এটা 70 টাকা 70 টাকা এটা কি এটা কলজা মুনা এটা কত 70 টাকা সবই কি 70 কইরা তাওয়ার মাংস 70 টাকা তাওয়ার মাংস সব 70 টাকা কইরা না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম চাষারা বালুরমাঠ তো আমি আমার বন্ধু শপিং করতে আসছিলাম তো ভাবলাম তো কিছু খাওয়া যাক তো আজকের কোনো মানে কোনো রেস্টুরেন্ট নির্ধারিত করি নাই কোন কোন রেস্টুরেন্টে বসবো বা কোন রেস্টুরেন্টে খাবো তো দেখি যেইখানে বসে খেতে পারবো ওইখানেই বসবো তো চলুন যাওয়া যাক তো সামনে অনেক স্ট্রিট ফুড আছে চাষ সো আজকে আমরা দেখি কি খাওয়া যায় তো আমরা ডিসাইড করে ফেলছি স্পাইসি আর আজকে খাবো তো এখানে আমার কাছে বিশেষ করে চিকেন চাপটা খুবই ভালো লাগছে তাদের চিকেন চাপের আইটেমটা মানে খুবই সুন্দর মানে এটা দেখতেই খুব ভালো লাগতেছে আমার আশা করি খেতেও ভালো লাগবে তার সাথে একটা নিছি খাসির গোস্ত দেখতে খুবই ইয়ামি আশা করি খেতেও খুব ভালো লাগবে চাচা খুব কষ্ট করে করতেছে খুবই মনোযোগ সহকারে তো আমার সাথে আছে কামরুল এই কামরুল কি অবস্থা তোমার মাস্কটা খোলো মাস্কটা খোলো তুমি ভালো আছো ভালো ভাই তোমার ওয়াইফ কেমন আছে ভালো আছে ভাই ভালো আছে তোমার ওয়াইফও ভালো আছে না তো আজকে আমরা চলে আসছি চাষারা এই শহীদ মিনারের পাশে এই স্ট্রিট ফুডটা তো আমাদেরটা এখন দিবে আমি দেখাই ওনারা কিভাবে চিকেন চাপটা ওনারা সার্ভ করে ওনারা চিকেন চাপটা নেওয়ার পরে এটাকে আগে পিস পিস করে এটা খুব সুন্দর করে এটা এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা ওকে পেঁয়াজ কাঁচামরিচ চিকেন চাপ আর হচ্ছে ধনিয়া পাতা এটা মানে একটু দেখেন আপনারা এটা একটু জাল মশলা আচার এটা কি মিক্সচার মশলা মানে গাইস আপনারা শুধু দেখেন এটা দেখতে কত ভালো লাগতেছে একটু বিট লবণ আর সাথে একটু সস ওকে এখন লাড়াচাড়া হবে এখন লাড়াচাড়া হবে বাট এটা সত্যি কথা যেটা আমার কাছে এটা দেখতে খুবই ভালো লাগছে এখানে অনেক সবাই এখানে অনেক স্ট্রিট ফুড আছে ঠিক আছে কিন্তু আশেপাশ থেকে আমার ওনার স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে ওয়াও গাইস জাস্ট লুক এট দ্যাট ওয়াও নাইস ও আমি খালি এটা খাওয়ার আশা করতেছি এটা মানে খাইলে যে কেমন লাগবে মানে এটা খাওয়া ছাড়া আসলে এটা টেস্টটা আমি বলতে পারবো না বাট এটা দেখতে আমার কাছে এত ভালো লাগতেছে বলার বাইরে তো চাইলে আপনারা চাষারা চলে আসবেন চাষারা চলে আসার পরে শহীদ মিনারের বাইরেই ওনাদের এই এই চাচাকে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে ওনার ওনারে দেখলে চিনে ফেলবেন তো ওনার এখানে আইসে আপনারা এই চিকেন চাপটা ট্রাই করতে পারেন আমাদের এক প্লেটে মানে এক প্লেটই দিয়েন আর আরেক প্লেটে আলাদা প্লেটে লুচি দিয়েন ঠিক আছে ওকে ওকে তো প্লেসটা হচ্ছে শহীদ মিনারের বাইরে আসার পরে আপনারা যে বড় রেস্টুরেন্টটা আছে এর অপোজিট সাইড ওনাদের রেস্টুরেন্টটা
যাই হোক এটাকে স্ট্রিট ফুড বলবো আমি, রেস্টুরেন্ট বলবো না, বাট ওনাদের খাবার মানে যেভাবে সার্ভ করতেছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন দেওয়া হবে এটা গরম করবেন না, এটা গরমই আছে না? ওকে সাথে আরো অনেক কিছু অ্যাড করতেছে। আচ্ছা এটা কি, এটা কি মেয়োনিজ? আর ওইটা চিলি সস? চিলি সস, ওকে। ওয়াও নাইস। কামরুল তোমার এটা কেমন লাগতেছে দেখতে? সুপার, হ্যাঁ ওয়াও নাইস। তো আমি বসলাম, তো আজকে রাস্তার পাশে বসেই খাবো। এই বড় বড় রেস্টুরেন্টে আজকে যাই নাই বিকজ পকেটে টাকা নাই, খুবই গরিব আমরা। তো আমার সাথে আছে কামরুল। ভাইয়াকে আপনি, ভাইয়া সবসময় থাকেন এই জায়গায়? ভাইয়ারে অবশ্যই আসলে পাইয়া যাবেন, ভাইয়ার ব্যবহার খুবই ভালো। উনি আমাদের খাবারটা সার্ভ করছেন। ভাইয়া হাত ধোয়ার কিছু আছে? তো এখানে হচ্ছে চিকেন চাপ সাথে পেঁয়াজ দিয়ে, তারপরে হচ্ছে পুদিনা পাতা দিয়ে এটা ওনারা তৈরি করছে। মানে এটা তো আপনারা দেখছেনই কীভাবে তৈরি করছে, আই হোপ এটা খেতে অনেক ভালো লাগবে। তার সাথে এখানে দিছে চিলি সস, তারপরে এটা হচ্ছে, ও সরি, এটা চিলি সস, আর এটা হচ্ছে মেয়োনিজ, আর এখানে আছে খাসির গোস্ত। ঠিক আছে, হ্যাঁ কামরুল নাও, কামরুল শুরু করো, শুরু করো কামরুল, শুরু করো। খালি খাবা, খালি খাবা, আজকের মানে খাবারটাই জোস। আসলে টিস্যুটা ফালাই দিই। ওয়াও, জাস্ট জাস্ট লুক এট দিস গাইস, জাস্ট এটা আপনি খালি একটু দেখেন। ওয়াও, খাও খাও কামরুল, খাও। কি অবস্থা? সুপার, সুপার, ওকে 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 ওকে, সুপার গাইস, সুপার। ওয়াও, টেস্টটা এভারেজ। একটু আমি ভাবছিলাম এটা একটু জাল টাল হবে, বাট এত জাল না, মানে সবাই খেতে পারবে এটা, বাট টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগতেছে। ওয়াও নাইস, এগুলো আসলে এত গরম, মানে মুখে নেওয়ার সাথে সাথে মানে জিভলা পুড়ে যাওয়ার অবস্থা, বাট এটা টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে। এখন আমি মেয়োনিজ দিয়ে ট্রাই করব। মেয়োনিজ এখন দেখবো মেয়োনিজ দিয়ে খাইতে কি অবস্থা। মেয়োনিজ দিয়ে, ওয়াও, মেয়োনিজটা খুব মজা। তারপরে এখানে আছে খাসির গোস্ত, খাসির গোস্তটা দিয়ে ট্রাই করব। ভাই এটা তো আমার কাছে গরু গরু মনে হইতেছে, গরুর গোস্ত। খেয়ে দাও, হ্যাঁ স্বাদটা তো পুরো গরুর গোস্তের মতো লাগতেছে, খাসির গোস্ত না, স্বাদটা পুরাই গরুর গোস্তের মতো। ওয়াও সুপার, এটা মানে এটা জালটা ঠিক আছে, আর গোস্তের পিসগুলো একদম সলিড, কোনো তেল টেল নাই।
ভাই চিলি সসটা ট্রাই করি চিলি সস ওয়াও ওয়াও এর অনেক ঝাল চিলি সসটা অনেক ঝাল সিরিয়াস ঝাল এটা আসলে অনেক ঝাল এটা যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন তারা খাবেন না এটা খুবই ঝাল ও যে জাল চলে ভাই আমার কাছে ভালো লাগছে অনেক তো রাস্তার পাশে আপনারা দেখতেছেন রাস্তার পাশে বসে খাইতেছি আমি আর কামরুল ভাই এতগুলা খাবার দুইজন খাইতেছি আমরা আমরা কিভাবে শেষ করব বুঝতেছি না এখানে অনেক প্রচুর ভিড় এখানে সবাই ওনাদের খাবার খুবই পছন্দ করে আর আপনারা এখানে স্ট্রিট ফুড যেহেতু কম টাকায় খুব ভালো খাবার পাচ্ছেন হ্যাঁ দুজন মানুষও খাইয়া শেষ করতে পারতেছেন ওয়াও নাইস সুপার সুপার কামরুল তুমি দশে কত দিবা সবগুলার দশে দশ এত টেস্ট লাগছে তোমার কাছে দশে দশ দিয়ে ফেলছো আমি দশে আট দিব আট 2% কম আছে এখানে হ্যাঁ লুচি শেষ হয়ে গেছে লুচি শেষ হয়ে গেছে কিন্তু এগুলো শেষ হয় নাই বাবা আমাদের লুচি দিয়েন লুচি এত বিশাল খাবার কিভাবে খাইয়া শেষ করব কয়টা দিয়েছেন হিসাব লাইখেন ভাই আরো এক গাদা নিলাম আরো দশটা হাও আজকে খাইয়া সব শেষ করে ফেলবো এগুলা খাও এগুলা ব্যাস এগুলা খাও সস দিতে বলো কামরুল সস দিতে বলো তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করে দিই তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কারণ ভিডিও করা অবস্থায় আমার খাইতে খুব কষ্ট হইতেছে আমি চাই না এত সুন্দর খাবারটাকে নষ্ট করতে গরম গরম খেতে খুব ভালো লাগে আমার তো দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার টাটা